मातरम, वंदे मातरम, स्वागतम स्वागतम, स्वागतम स्वागतम, स्वागतम स्वागतम। লড়াই চলছে বিজেপি বনাম তৃণমূল চারিদিকে, যেখানে দেখবেন আপনি বেঙ্গল হোক, ত্রিপুরা হোক, গোয়া হোক, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং তারা যা ইচ্ছা করেও, গায়ের যত জোর আছে, যত শক্তি আছে, রাষ্ট্রশক্তি প্রয়োগ করেও মমতা ব্যানার্জিকে আটকাতে পারি এবং আমরা এই লড়াই শেষ দিন পর্যন্ত চালাব। আজকে 2022-এর দ্বিতীয় দিন, কালকে প্রথম দিন ছিল, নতুন বর্ষ শুরু হয়েছে এবং সেকেন্ড ডেতেই আমি ত্রিপুরায় ঢুকেছি। সুতরাং ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের কাছে, মমতা ব্যানার্জির কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনারা সকলে জানেন এবং আগামী এক বছরের মধ্যে এই সরকারের অবসান ঘটতে চলেছে, কেউ আটকাতে পারবে না। বিপ্লব দেবের শেষের শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী রাজ্যে আসছে এবং তারা দাবি করছে 50,000 লোক নিয়ে তারা সভা করবে, এই পরিস্থিতিতে রাজ্য এবং দেশ এখনও কর্মমুক্ত হয়নি, কী বলবেন আপনি? দেখুন, যেদিনকে আমরা সভা করতে চেয়েছিলাম আজ থেকে 3 মাস আগে, তখন বলেছিল কোভিড আছে, সবার পারমিশন দেওয়া হবে। সেদিনকে দৈনিক কী কেস ছিল আর আজকে দৈনিক কী কেস, আপনারা দেখুন, বিচার করুন, সাধারণ মানুষের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছি। সেপ্টেম্বর মাসে কোভিডের পরিস্থিতি কী ছিল? 15 তারিখ আমি সভা করতে চেয়েছিলাম সেপ্টেম্বর মাসে, আমাকে বলেছিল কোভিডের কারণে সময় তোমাদেরকে সবার অনুমতি দেবো না। পরের দিন নিজেরা সভা করেছিল, আমাকে মিছিলের অনুমতি দেয়নি, নিজেরা করেছে, তৃণমূল করতে পারবে না, বিজেপি করতে পারবে। আমি আজকে একটা আমার কর্মসূচি ছিল সেটাও বানচাল করে দিয়েছি, সেটাও অনুমতি দেয়নি। কিন্তু বিজেপি যখন সভা করবে, যেখানেই সভা করবে, যে সময়ই করবে, তাদের অনুমতি নেওয়ার দরকার নেই। এই রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যারা বিজেপি করে তাদের জন্য আইন আলাদা আর যারা সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের আইন আলাদা, তাদের জন্য আইন আলাদা। সুতরাং মানুষের জীবনের কোনো দাম নেই, মানুষের কোনো স্বাধীনতা নেই। এই পরিস্থিতি মগের মুলুকের মতো তৈরি করেছে বিপ্লব দেব, এর জন্য দায়ী 25 বছরে সিপিএম যা পিছিয়েছিল ত্রিপুরাকে, তার থেকে 25 বছর আরও বেশি 3 বছরে বিজেপি পিছিয়ে দিয়েছে। সুতরাং ত্রিপুরাকে যদি বাঁচাতে হয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে পারে। আমি বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস যে লড়াই শুরু করেছে ত্রিপুরার মাটি থেকে, আগামী দিন সে লড়াই দিল্লির বুকে গিয়ে থাকবে। না, আলোচনার জন্য না, পরিস্থিতি আগরতলা পুরসভা কেন্দ্র করে, পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তৈরি করেছিল। বিশেষ করে আমাদের যারা প্রার্থীরা ছিল, দলীয় কর্মী সমর্থকরা ছিল, তাদের বাড়ি ভাঙচুর, তাদের পরিবারের সদস্যদের উপর উপদ্রব করে। আমি আজকে এসেছিলাম, আপনি জানেন আমাদের প্রার্থী ছিল সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে তার পরিবারের সাথে কথা বলতে, একাধিকবার তার উপর আক্রমণ করা হয়েছে, তাকে ভয় দেখানো হয়েছে, নমিনেশন উইথড্র থেকে শুরু করে ভোটের দিন বুথে এজেন্ট বসতে দেওয়া হয়নি, কাউন্টিং এজেন্ট অ্যালাউ করা হয়নি, বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, কার্যত যেভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং আজকেও আমি আসবো শুনে পরপর বিজেপির ছেলেরা, লোকেরা, পুলিশ প্রশাসনের কর্তারা বেরিয়ে হুমকি দিয়েছেন যে এখানে উনি এলে ঠিক হবেন না, দেখে নিন, এই করুন তাই করুন। এটা হচ্ছে বিপ্লববাবুর শেষের শুরু। বিপ্লববাবু ভাবছে যে কায়দায় 2018-এ মুখ্যমন্ত্রী হওয়ার পর
সিপিএম আর কংগ্রেসকে দমিয়ে রেখে ভয় দেখিয়ে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে রেখেছে, একইভাবে তৃণমূলকে ঢুকিয়ে রাখবে। তৃণমূল বিশুদ্ধ লোহা, যত কাঁটাবে তত শক্তিশালী হবে, তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। আপনি যতবার আমার প্রোগ্রাম ক্যান্সেল করবেন আমি তার থেকে 10 গুণ বেশি আসব, আপনি করুন না। আপনার জেদের 10 গুণ জেদ আমার, আর আপনার যা ধৈর্য তার থেকে 10 গুণ বেশি ধৈর্য আমার। আজকে আমি পুজো দিতে গেছি চতুর্দশ দেবতার মন্দিরে, সেখানে পর্যন্ত দেবতা ঠাকুরদের স্থান মন্দিরকে পর্যন্ত ছাড়ছে না, সেখানে আমাকে জব্দ করতে গিয়ে ডিজে বক্স বাজাচ্ছে, মন্দিরের পরিবেশ কলুষিত করছে। এই সময়টা যদি মানুষের উন্নয়নে তারা ব্যয় করত তাহলে ত্রিপুরার এই পরিস্থিতি তৈরি হতো না। চারিদিকে আপনারা দেখুন কী পরিস্থিতি, কেউ বেরোতে পারছে না। আগরতলায় ভোট হয়েছে, একটা লোক ভোট দিতে পারে, এবং সেই চিত্রগুলো তো আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে। আমরা সুপ্রিম কোর্টে জানিয়েছি, সুপ্রিম কোর্টে এখনও কেস বিচারাধীন রয়েছে। উনি যদি ভাবেন পার পেয়ে গেছি, পার উনি পাননি, ফার্ডিকটা এখনো আসেনি, শুনানি এখনো হয়নি, কেস বিচারাধীন রয়েছে। আমরা আমাদের কাছে যা প্রুফ রয়েছে, এভিডেন্স রয়েছে, ভিডিও থেকে শুরু করে ছবি, ইনফরমেশান, তথ্য, পরিসংখ্যান আমরা সব সুপ্রিম কোর্টের গ্যাথাতে এনেছি। এবং আমাদের কর্মীরাও একই কথা আমাকে বলেছে যে আমরা বদ্ধপরিকর, তারা যতই আমাদের উপর অত্যাচার করুক আমরা 1 ইঞ্চি জমি ছাড়ব না। আমি গর্বিত দলের সাধারণ সম্পাদক হিসেবে, যেখানে কর্মীরা বা দলের সমর্থকরা বা শুভানুদ্বায়ী সৈনিকেরা যে মানসিকতা, যে দৃঢ়তা, যে সাহসের পরিচয় দিয়েছে, যে নির্ভীকতার পরিচয় দিয়েছে, আমি কৃতজ্ঞ, আমি আপ্লুত, আমি গর্বিত দলের একজন সৈনিক হিসেবে।